বাংলা নিউজ স্টেশন। এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ পুত্র আরিয়ানের, তবে সেটা বাবার মতো অভিনয় দিয়ে নয়, অন্যভাবে। যেভাবে বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ পুত্রের, অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ। শাহরুখের বড় ছেলে আরিয়ান ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করেছেন, সেই পথে হাঁটছেন তিনি। পরিচালনার পাশাপাশি সিরিজের চিত্রনাট্য লিখছেন তিনি। আরিয়ান আগে জানিয়েছিলেন তিনি বাবার মতো অভিনেতা হতে চান না, কাজ করতে চান ক্যামেরার পেছনে। তাই অ্যামাজন প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ দিয়েই পরিচালনার কাজ শুরু করলেন এ তারকা পুত্র। অ্যামাজন প্রাইমের পরে আরিয়ান নিজের বাবা মায়ের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্ট হয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা পরিচালনা করবেন। আরিয়ান পরিচালনায় আসলেও শাহরুখ সুহানা উৎসাহী অভিনয়। গত বছরের শেষের দিকে মাদক মামলায় জড়িয়ে খবরের শিরোনামে উঠে আসেন আরিয়ান। অন্যদিকে গত বছর 9 ডিসেম্বরে বিয়ে করেছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ে করেন তারা। বিয়েতে ছিল ভীষণ রকম গোপনীয়তা। এই মুহূর্তে ভক্তদের অনুমান ক্যাটরিনা হয়তো অন্তঃসত্ত্বা। সম্প্রতি বিমানবন্দরে ক্যাটরিনার লুক এমনটাই মনে করিয়েছে। ঠেলাঢালা সালোয়ারে বিমানবন্দরে দেখা যায় ভিকি পত্নীকে। গোলাপি সে সালোয়ারটি খুবই লুজ ফিট ছিল। বলার অপেক্ষায় রাখে না ক্যাটরিনা আরাম পেতে এ ধরনের পোশাক পরেছিলেন। চির ফ্যাশনিস্তা ক্যাটরিনা কেন এমনটা চাইবেন, কেন বেছে নেবেন ঠেলাঢালা পোশাক? তাহলে কি তিনি অন্তঃসত্ত্বা? প্রশ্ন জেগেছে ভক্তদের মনে। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের ওই তিন দিন জয়পুরের প্রাসাদ ছিল ইন্দ্রপুরি। বিদেশ থেকে সরঞ্জাম সবজি, মুম্বাই থেকে স্টাইলিশ আর প্রত্যন্ত গ্রাম থেকে মেহেন্দি শিল্পী, সব মিলিয়ে ছিল এক এলাহি আয়োজন। সুদর্শক, এইসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।